আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো এম.ভ. শুভরাজ-9 এই নৌযানটি যখন নির্মাণ কাজ শুরু হয় তখন ব্যাপক সমালোচনা হয় এই নৌযানটির রুট নিয়ে। ঢাকা বগা পটুয়াখালী নৌরুটে যুক্ত হওয়ার কথা ছিল এই নৌযানটির। নৌযানটি যখন পানিতে ভাসানো হয় নির্মাণ কাজ শেষে, তখনও এই নৌযানটির রুট দেবার কথা ছিল ঢাকা বগা পটুয়াখালী। পরবর্তীতে এই নৌযানটির রুট হয় ঢাকা বরিশাল ঢাকা নৌরুটে। বরিশালবাসী আরও একটি চারতলা মাস্টার বেস সম্পন্ন আধুনিক এবং বিলাসবহুল নৌযান পেতে চলছে। প্রিয় দর্শকবৃন্দু, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোরবানির ঈদের আগে এই নৌযানটি ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হবার কথা ছিল এমনটাই জানিয়েছিল লঞ্চ কর্তৃপক্ষ। পুরোপুরি প্রস্তুত ছিল এই নৌযানটি যুক্ত হবার জন্য। লঞ্চটির লাইটিং, ডেকোরেশন সব কিছু কাজ করা হয়েছিল এবং সামনে এলইডি নেম প্লেট লাগানো হয়েছিল। ঈদের আগেই তড়িঘড়ি করে নৌযানটির সমস্ত কাজ সম্পন্ন করা হয় লঞ্চটি ঈদের আগে যুক্ত হবার জন্য। নৌ পারমিট জটিলতার কারণে নৌযানটি ঈদের আগে যুক্ত হতে পারেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নৌযানটির নিচের অংশ। এই নৌযানটির দৈর্ঘ্য 280 ফিট এবং প্রস্থ 46 ফিট। এই নৌযানটির লাইটিং, ডেকোরেশন খুবই সুন্দর, অন্যান্য লঞ্চের থেকে সম্পূর্ণ আলাদা। প্রিয় দর্শকবৃন্দু, এই নৌযানটি আগস্ট মাসের 5 তারিখে ঢাকা নৌবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে প্রথম যাত্রা শুরু করবে এমনটাই জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। লঞ্চ কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে ভিতরে গিয়ে আপনাদের লঞ্চটি ঘুরে দেখাতে পারেনি, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। তো আগামী মাসের 5 তারিখে নৌযানটি যখন ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হবে তো আপনাদের ফুল রিভিউ দিব ইনশাল্লাহ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঢাকা বরিশাল নৌরুটে যুক্ত হতে যাচ্ছে এম.ভ. শুভরাজ-9। প্রিয় দর্শকবৃন্দু, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।